হ্যালো গাইস, আমি হনুমানের পিছন সাইডটা আগে ইয়েলো কালার করে নেব। দেখেন আমি কিভাবে করি, ঠিক আপনারাও এইভাবে করবেন, তাইলে হনুমানটি স্পষ্ট বোঝা যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ইয়েলো কালার করার জন্য। ইয়েলো কালারটি করা হয়ে যাওয়ার পরে আমরা কফি কালার মারব। কফি কালারটা মারলে হবে কি, যে ইয়েলো কালারটা মারা হয়েছে ওটা ভালোভাবে ফুটবে আর আগুন আগুন একটা ভাব এটা আসবে। আপনারা দেখুন, ঠিক আপনারাও এইভাবে কালারটি করবেন। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে, যে হনুমানের যে একটা বডি, ওই বডিটা কিন্তু স্পষ্ট জেগে উঠেছে উপর দিকে, মনে হচ্ছে একটা রাগি রাগি ভাব এই পিছন সাইডটায় ইয়েলো কালার মারার কারণে। যে কোনো ছবি আঁকার সময় আপনারা যে বিষয়টি লক্ষ্য রাখবেন, আলো ছায়ার একটা খেল থাকে, এই খেলটাকে বুঝতে পারলেই আপনারাও ছবি আঁকায় গেইনার হয়ে যাবেন, পারদর্শী হয়ে যাবেন। অতি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে এই ছবিটিকে সুন্দর করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, আমি শুধু নমুনা করে যাচ্ছি, পরে এটাকে ক্লিয়ারভাবে করব, দেখতে থাকুন। বডিটা আমি কিভাবে জাগাই সেটাও দেখুন। একটা জিনিস খেয়াল করুন, যেখানে একটু গর্ত সেখানে কিন্তু অন্ধকারটা বেশি পড়েছে, এই কারণে বডিটা কিন্তু উপর দিকে ভেসে উঠেছে, আর যে জায়গাটা আছে আপনার একটু জাগিল ওইখানে কিন্তু একটু সাদা হোয়াইট পড়েছে, যার কারণে বডিটির যে একটা ভাস, গোল গোল ভাস দেখা যাচ্ছে ওইটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। তদ্রূপ আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার, তাইলে অতি সহজেই আপনারা সুন্দর করে বডি আঁকতে পারবেন। এখন দেখুন আমি ফেসটিকে কিভাবে ফুটিয়ে তুলি, যেখানে অন্ধকার সেখানে কিন্তু আমি অন্ধকার দেওয়ার এই চেষ্টা করছি, যাতে খুব সুন্দর লাগে, ফেসটি স্পষ্ট বোঝা যায়। দেখতে থাকুন আমি কিভাবে ড্রয়িং করি। দেখেন চোখের কোনায়টায় বেশি ব্ল্যাক করে দিচ্ছি, ওইখানে কিন্তু আপনি সাধারণভাবে দেখবেন আয়নার দিকে তাকিয়ে দেখবেন যে ওইখানে ডার্কটা একটু বেশি পড়ে, এই কারণে আমি কিন্তু অন্ধকারটা একটু বেশি করেই দিচ্ছি, যাতে নাকটা জাগিল মনে হয়। এইভাবে যদি আপনারা ভাবনা চিন্তা করে ড্রয়িং করেন, দেখবেন অতি সহজেই আপনারাও কিন্তু সুন্দরভাবে ফেস তুলতে পারবেন। দেখেন যে চোয়ালের একটা ভাস, ওই ভাসটাই কিন্তু আমি একটু অন্ধকার করে দিচ্ছি বেশি করে। বাওরার সাইডটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধু আমি কালারটা একটু গাঢ় করে দিচ্ছি, যেখানে ছায়া পড়ছে ওইখানে একটু গাঢ় করে দিচ্ছি, এই কারণে কিন্তু বাওরার সাইডটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে যদি করেন তাইলে যে বডির একটা পেশি, ওই পেশিগুলো কিন্তু একবারে ফুটে উঠবে। দেখেন পায়ের পেশিটা আমি কিভাবে করছি, দেখতে পাচ্ছেন পাটা কিন্তু একটা যে হাড়ের যে ভাস, ওই ভাসটা কিন্তু বোঝা যাচ্ছে, আর কোথায় কি পেশিটা ওটাও কিন্তু জেগে উঠছে। শুধু আপনারা লক্ষ্য রাখবেন ছায়াটা কোন জায়গা পড়ে, এই জিনিসটা লক্ষ্য রেখে যদি করেন তাহলে আপনারাও অবশ্যই পারবেন। আমি পারলে আপনারা পারবেন না কেন, অবশ্যই পারবেন আপনারাও। দেখতে পাচ্ছেন আঙ্গুলের যে ফাঁকগুলো থাকে ওইখানে কিন্তু দেখবেন আলো প্রবেশ করতে পারে না, ওইখানে কিন্তু অন্ধকার করে বেশি, এই কারণে আমি ওইখানে একটু গাঢ় করে দিচ্ছি। এখন আমি শাড়ির ভাঁজগুলোকে শুধু গাঢ় করে যাব, পরে এটা সুন্দর করে ফুটিয়ে তুলব। Thank you.
বন্ধুরা এখন শুধু চুলটা করব আর দ্বিতীয় পার্ট যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চুলটা করার পর দ্বিতীয় পার্টে ছবিটিকে পুরোপুরি ক্লিয়ার করে আপনাদের মাঝে উপস্থাপন করব দেখতে থাকুন আমি চুলটা শুধু বাজগুলো দিয়ে রাখলাম পরবর্তীতে এটাকে আরো খুব সুন্দর করে তৈরি করব দেখুন এখন কত সুন্দর লাগছে ছবিটাকে এটা পুরোপুরি ক্লিয়ার হলে আরো সুন্দর লাগবে